বিসমিল্লাহ রহমানের রহিম। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আলো সন্তানের চ্যানেল পক্ষ থেকে আমি সৈয়দ আমিনুল ইসলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো দেওয়ানবগি মারা গেছে। দেওয়ানবগি মারা গেছে না, আমি কি এটা কি ভুল বলতেছি নাকি? না বন্ধুগণ, আমি ভুল বলতেছি না, সত্যি সত্যি বলতেছি, দেওয়ানবগি মারা গেছে। হ্যাঁ, আপনারা অনেকেই বলতে পারেন যে এরকম অরহ ভিডিও অনেক দেখেছি যে দেওয়ানবগি মারা গেছে, অথচ পরে দেখি সে আবার জিন্দা হয়ে গেছে। না বন্ধুগণ, এবার সত্যি সত্যি বলছি, দেওয়ানবগি মারা গেছে। বন্ধুগণ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, জানতে পারবেন যে দেওয়ানবগি কখন মারা গেছে এবং তার জানাজা নামাজ এবং তাকে মাটি দেওয়া হবে কোথায়, সেটাও পর্যন্ত আজ আমি আপনাদের বলে দেব। হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমি আমিনুল ইসলাম আপনাদের সাথে আছি। বন্ধুগণ, দেওয়ানবগি পীরে মাহবুবে খোদা ওরফে দেওয়ানবগি মারা গেছেন। সত্যি সত্যি সোমবার সকাল 6:48 তার মৃত্যু হয়। রাজধানীর আরামবাগে দেওয়ানবাগ শরীফে সকাল নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে উত্তর আবাসিক হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুনুন, তার জানাজা নামাজ কোথায় হবে এবং তাকে কবর দেওয়া হবে কোথায়। মঙ্গলবার 29 ডিসেম্বর বাদ জোহর মতিঝিল দেওয়ানবাগ শরীফে বাবে রহমতে জানাজার পর বাংলাদেশ ব্যাংকের পিছনে বাবে মদিনার দরবারে তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে তাকে। বন্ধুগণ, আপনারা জানতে পারলেন, এখন আপনারা অবশ্যই অবশ্যই শেয়ারের মাধ্যমে সবার মাঝে পৌঁছে দিন, দেখার সুযোগ করে দিন যে সত্যি সত্যি দেওয়ানবগি মারা গেছে। বন্ধুগণ, দেওয়ানবগি মারা যাওয়াতে অনেকেই অনেকভাবে শোকাহত, তাই না বন্ধুগণ? মৃত্যুবরণ হলে তো অবশ্যই একটু মনে কষ্ট লাগে, কিন্তু অথচ একটু ব্যতিক্রম যে দেওয়ানবগি মারা গেছে, কিভাবে তারা মন্তব্য করে একটু দেখুন তো। এ থেকে এটাই প্রমাণ পাওয়া যায় বন্ধুগণ, যে দেওয়ানবগি প্রত্যেকে তাকে ভালোবাসে কতটুকু। হ্যাঁ বন্ধুগণ, আপনারা জানতে পারলেন। বন্ধুগণ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আজ এ পর্যন্তই, সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।